প্রার্থীর মনোনয়ন ঘিরে দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যের বার্তা বনগাঁ তৃণমূলে। প্রার্থী পাপায় রাহার সাথে মনোনয়নপত্র দাখিলে হাজির বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান, হাজির জেলা নেতৃত্ব। দলীয় প্রার্থীর মনোনয়নকে ঘিরে ঐক্যের বার্তা তৃণমূল নেতৃত্বের। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পাপায় রাহার মনোনয়নে হাজির বর্তমান চেয়ারম্যান থেকে শুরু করে প্রাক্তন চেয়ারম্যান, হাজির জেলার অন্যান্য নেতৃত্ব। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কে হবেন? মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বনগার বাতাসে কান পাতলেই শোনা গেছে এই একই প্রশ্ন। অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণার পর মনোনয়ন জমা দিলেও প্রার্থী ঘোষণা করতে পারেনি তৃণমূল। বুধবার সকালে প্রার্থীর নাম জানা যায়। 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন পাপায় রাহা। পরিবহন ব্যবসার সাথে যুক্ত পাপায় রাহা দলের একজন সাধারণ কর্মী, শেষমেশ দল তাকেই প্রার্থী করেছে। এদিন দলীয় প্রার্থীকে নিয়ে মিছিল করে মনোনয়ন দিতে আসেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। সাথে ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি তথা পৌরসভার কাউন্সিলর নারায়ণ ঘোষ। মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা। মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে মিছিলে যোগদান করেন জেলার নতুন সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাস। হাজির ছিলেন সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল রায়। এরপর মহকুমা শাসকের দপ্তরে আসেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। সাথে ছিলেন প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্য। হচ্ছে এই উপনির্বাচনে প্রার্থী ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি, তাদের মনোনীত প্রার্থী পাপাই রাহা। আজকে এই বর্ষা বাদল দিনের মধ্যে, অঝোরে বৃষ্টির মধ্যে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে নমিনেশন জমা দেওয়ার জন্যে এই মহকুমা শাসকের দপ্তরে হাজির হয়েছে, এর থেকে প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যে প্রার্থী বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে মানুষের জন্যে নাম তিনি ঘোষণা করেছেন, এতদিনে যা আমরা জিতেছি যেসব ওয়ার্ডে সর্বোচ্চ রেকর্ডস ভোটে পাপাই রাহা জিতবে। বনগাঁতে গত বিধানসভা নির্বাচনের সময় থেকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বারে বারে প্রকাশ্যে এসেছে। বিগত পৌর নির্বাচনেও মাথাচাড়া দেয় গোষ্ঠীদ্বন্দ্ব। সেসব সামলে সকলকে একসাথে এক জায়গায় আনলেন কী করে? এ প্রশ্নের উত্তরে বিশ্বজিৎবাবু বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। হয়তো কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে। আজকের প্রার্থী নিয়ে সকলে একসাথে মিছিল করে প্রমাণ করেছেন আমরা সকলেই মুখ্যমন্ত্রীর ছাতার তলায় আছি। বনগাঁতে কোনো গোষ্ঠীকন্দল নেই। কিছু কিছু সংবাদপত্র হয়তো বা আমাদের কিছু ভুল হতে পারে যে আমরা বিক্ষুব্ধভাবে কোনো কথা বলে ফেলেছি, তাই বনগাঁতে কোনো গোষ্ঠীকন্দল ছিল না, একথা আমি বিগত সময়ে বলেছি এবং 24 ঘন্টা আগেও বলেছি। আজকের যে চিত্র তাতে মনে হয় কখনো যে বনগাঁতে আমরা 91টি একটা পরিবার এবং একটা পারিবারিক সম্পর্কে আজকে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজনীতি করছি, এখানে কোনো গোষ্ঠীকন্দল নেই। আগামী দিনে এই নির্বাচন দিয়ে আরও প্রমাণ করে দেবো যে বিরোধী দলের জামানত বাজেয়াপ্তে হবে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এদিন মনোনয়ন দাখিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পাপায় রাহা বলেন, সকলকে নিয়ে একসাথে কাজ করতে চায়, এই ওয়ার্ডে আমাদের জয় নিশ্চিত। আমাকে 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী করার জন্য সর্বপ্রথম আমি মমতা ব্যানার্জি আর দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। তিনি যে দায়িত্ব আমার উপরে দিয়েছেন, আমি 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের সাথে নিয়ে এই ওয়ার্ড সর্বোচ্চ ভোটে জিতিয়ে আমার পক্ষ থেকে আর আমার তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আমি এটা অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির কাছে এটা আমি গিফট পাঠাবো। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।